আমরা যারা ল্যাপটপ কিংবা পিসি ইউজ করে থাকি তারা প্রায়ই একটি সমস্যায় পড়ি। আমাদের ল্যাপটপ এবং পিসিতে কিছু ফাইল বা ফোল্ডার আমরা বারবার চেষ্টা করার পরও ডিলিট করতে পারি না। আজকে ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি আপনি আপনার এই সকল ফাইল কিংবা ফোল্ডারগুলো খুব ইজিলি কিভাবে ডিলিট করতে পারেন। হ্যালো এভরিওয়ান, ইটস মি মন্টু ফ্রম এসএম টেক বিডি। এই সকল ফাইলগুলো মূলত আমাদের পিসিতে রান হয়ে থাকার কারণে আমরা সহজে এই ফাইলগুলোকে ডিলিট করতে পারি না। তো আমরা সরাসরি স্ক্রিনে গিয়ে দেখে নিচ্ছি কিভাবে আমরা এই ফাইলগুলোকে ডিলিট করতে পারি। তো আমরা চলে আসলাম স্ক্রিনে। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ফোল্ডারটি যদি আমি ডিলিট করি, তো দেখতে পাচ্ছেন এখানে ডিলিট করলাম। ডিলিট করার পর ট্রাই অ্যাগেন দেখাচ্ছে, তো আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি ডিলিট হচ্ছে না। তো আমি এই ফোল্ডারটি আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি। তো এটা করার জন্য এখানে আপনারা সার্চ বক্সে রান লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন রান অ্যাপ। তো এখান থেকে আপনি এখানে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা চলে আসে, রিসমন ডট ইএক্সি। তো এই লেখাটা যদি আপনার এখানে না আসে, তো এই লেখাটা আপনাকে লিখে নিতে হবে। তো আমার যেহেতু লেখাটা আছে অলরেডি, তো আমি এখান থেকে ওকে দিয়ে ক্লিক করে দিচ্ছি। তো ওকেতে ক্লিক করার পর এখানে যদি আপনার এখানে ওভারভিউ থাকে, তো এখান থেকে আপনি সিপিইউ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমরা এখানে ফোল্ডারটাতে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে আমরা রিনেমে চলে যাব। যাওয়ার পর এই ফোল্ডারের নামটাকে আমরা কপি করব। এখান থেকে আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে সার্চ বক্সে আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফাইল চলে এসেছে। মূলত এই ফাইলগুলো ব্যাকএন্ডে রান হচ্ছিল বিধায় এই ফোল্ডারটা আমরা ডিলিট করতে পারছিলাম না। তো আমরা এটাকে বন্ধ করে দেবো। বন্ধ করার জন্য রাইট বাটনে ক্লিক করব, দেন এন্ড প্রসেসে ক্লিক করব। তো আবারও এন্ড প্রসেসে ক্লিক করলাম। তো আমরা এন্ড প্রসেসে ক্লিক করে দিলাম, তো প্রসেসিংটা কিন্তু এন্ড হয়ে গেছে। তো এবার দেখবো আমরা এই ফোল্ডারটাকে ডিলিট করতে পারি কি না। তো এখান থেকে আবারও আমরা এখান থেকে ডিলিট করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এটাকে আমরা কেটে দিব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন, আর ভালো লাগলে লাইক করতে পারেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।